ন রূপত সজাই তোলা হৈছে অযোধ্যা চহৰ। রাম মন্দিৰত রামনবমীর মহা আয়োজন। লক্ষাধিক ভক্তরে জনসমুদ্রলৈ রূপান্তর অযোধ্যা রাম মন্দির। আজি এটা বিশেষ দিন, কারণ 500 বছৰ অপেক্ষার অন্তত রামলালাক অযোধ্যার জন্মস্থানত থকা ঐশ্বরিক মন্দিরত বহিবলৈ দিয়া হৈছে। রাম মন্দির নির্মাণের পিছত অযোধ্যাত প্রথমবারের বাবে উদযাপন করা হয়েছে রামনবমী। রামনবমী উপলক্ষে দেশের লগতে বিশ্বর বিভিন্ন প্রান্তর পৰা ভক্তসকল অযোধ্যালৈ অহা পরিলক্ষিত হয়েছে। রামনবমী হৈছে চৈত্রা নবরাত্রির শুভ সময়ত উদযাপন করা এক উল্লেখযোগ্য হিন্দু উৎসব। এই দিনটোতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলে বিশ্বাস করা ভগবান রামের জন্মবার্ষিকী পালন করা হয়। বিশ্বজুড়ি হিন্দুসকলের বাবে রামনবমীর গভীর তাৎপর্য আছে। আজির দিনটোতে বহু ভক্তয়ে ঘরতে পূজা করে ব্রত পালন করে, যার ফলত মন, শরীর আর আত্মা শুদ্ধ করার লগতে ভগবান রামর প্রতি ভক্তিও প্রকাশ করে বলে বিশ্বাস করা হয়। পূজাস্থলীত প্রয়োজনীয় সামগ্রীরে ভগবান রামর পূজা করা হয়। এই পূজা ভাগত ভগবান রাম, পত্নী সীতা, ভাই লক্ষ্মণ আর লগতে হনুমানের মূর্তি স্থাপন করা হয়। পূজা ভাগত রুলি, চন্দন, ধূপ, ফুল, মালা, সুগন্ধি আর অন্যান্য প্রসাদ অন্তর্ভুক্ত করা হয়। ভগবান রামর পূজাত তুলসী পাত আর পদুম ফুল অপরিহার্য। রামনবমী উপলক্ষে মন্দির ভাগ ফুলেরে সজাই তোলা হয়েছে। দেশের ভিন্ন প্রান্তর লাখ লাখ ভক্তর আগমন ঘটার বাবে রামলালার দর্শনের সময়ও বৃদ্ধি করা হয়েছে। সমান্তরালক রামলালার মূর্তির উপর সূর্যর রশ্মিরে তেওঁৰ কপাল পোহরাই তোলা হয়েছে। আজি দুপুরিয়া 12:16 রামলালার কপালত পরিধান করা সূর্য তিলকে ভক্তপ্রাণ রাইজর দৃষ্টি আকর্ষণ করবলৈ সক্ষম হয়। অবশ্যে বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে তিলক সম্পন্ন করা হয়েছিল। উল্লেখ যে 22 জানুয়ারীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উদ্বোধন করা নতুন মন্দিরত রামমূর্তি অভিষেকর পিছত এইটোয়ে প্রথমটো রামনবমী। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।